নিজে থেকে খুলে গেল কি করে? Welcome back to my channel. This is me or Ashwariya and welcome to another vlog, guys. আজকের ভিডিওটা কি হবে তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। তাও বলে দিই আজ আমি 24 hours ভুতুরে বাড়িতে থাকতে চলেছি। তো সেটা কেমন হবে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এটা একটু অন্যরকম বলতে পারো, কারণ আমার চ্যানেলে এরকম কোনো ভূতের ভিডিও হয়নি। আর আমার যতদূর মনে হয় বাংলাতেও কেউ এরকম বাড়িতে 24 আওয়ার্স থাকেনি না। অনেকেই জিজ্ঞেস করো তোমার স্কিন কেয়ার রুটিনটা দিদি প্লিজ শেয়ার করো। আমি ভাবলাম যে কেন না এই ভিডিওটার মধ্যে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করা যাক। চলো দেখা যাক আমি কিভাবে স্কিন কেয়ার রুটিন করি। আজ আমি ব্যবহার করব মামাআর্থ ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ আর মামাআর্থ বাই বাই ব্লেমিশ ফেস ক্রিম। স্টেপ 1, ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ, ফ্রেশ অ্যান্ড এফেক্টিভ। Mamaearth Vitamin C Foaming Face Wash is loaded with antioxidant as well as brightening and acne preventing properties. It has turmeric, cucumber and aloe vera ja skin ke smooth and moisturize korte sahajjo kore. Step 2, Bye Bye Blemish and Resting Melanin Deposits, Patches and Hyperpigmentation, thereby offering an even toned skin. Active Mulberry Extract ja amader skin e shahajjo kore, high antioxidant properties. Mulberries are great anti against aging. Daisy Flower Extract ja amader skin e kaj kore, not just beauty to the eyes but daisy flower also hold beauty secrets for your skin. It lightens the skin tone naturally. Licorice Extract, one of the best available natural ingredients to help reduce hyperpigmentation from skin. Vitamin C helps in preventing as well as reducing ultraviolet introduced skin pigmentation. একটা গুরুত্বপূর্ণ কথা, এভরি টাইম ইউ বাই ফ্রম মামাআর্থ, যা তোমাদের প্রত্যেকটা অর্ডারের সাথে একটি করে গাছের লিঙ্ক করা হয়, যা তোমাদের সেটা তোমাদের আইডি দিয়ে দেখে নিতে পারো। মামাআর্থ কিন্তু 2025 সাল অবধি 10 লক্ষ গাছ লাগানোর পদক্ষেপ নিচ্ছে, যেটা কিনা খুবই ভালো। মামাআর্থ যত না প্লাস্টিক ইউজ করে তার থেকে অনেক বেশি প্লাস্টিক রিসাইকেল করার চেষ্টা করে। Use my coupon code Ashwariya2021 to get 20% discount on Mamaearth website. Mamaearth কিন্তু new একটা app launch করেছে, তো তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এক্ষুনি গিয়ে ডাউনলোড করে নাও। আর হ্যাঁ গাইস, Mamaearth Nykaa, Flipkart আর Amazonও কিন্তু অ্যাভেলেবেল আছে। গাইস এবার অনেক বকবক করে নিচ্ছি, তো আমি এবার সেই জায়গাটাই যাব, তো সেখানে যাওয়া যাক আজকে। সো গাইস আজকে আমি থাকবো এই খানটা, দেখতেই পাচ্ছ এতটা অন্ধকার যে ঠিক করে দেখা পর্যন্ত যাচ্ছে না, তো কিভাবে সারা রাত থাকবো জানি না। তো চলো গাইস যাওয়া যাক। সো হ্যালো গাইস, এখন হয়ে গেছে রাত, আর তোমরা দেখতে পাচ্ছ পিছনের বাড়িটাকে একদম দেখা যাচ্ছে না, বাট তাও আমি আজকে এই ঘরে থাকার চেষ্টা করব ফর মানে সকাল অবধি। এটা খুবই অবস্থা দেখতে পাচ্ছ, তো এখানে আমি 24 আওয়ার্স থাকার চেষ্টা করব। আর গাছপালায় সাপ খোকো এখানে থাকতে পারে, বাট তাও থাকার চেষ্টা করব সকাল অবধি। তো আমার সাথে এসছে সোনিয়া আর তৃষা, বিকজ অফ আমার মা আমাকে একা ছাড়বে না কোনো দিনও। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একটুখানি, দ্যাটস ওয়াই আমি আমার ঘরের ড্রেসেই চলে এসেছি। সো গাইজ আমি জানি না তোমরা আমাকে ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, দ্যাটস ওয়াই আমি ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি। আর এইখানটা তোমরা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার, তো চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে ঘরগুলো কেমন সেটা দেখা যাক। সাপখোপ থাকলে আমি জানি। সো গাইজ এখন আমি এন্টার করব বাড়িতে, আর তোমাদের ভালো করে একটু বাড়িটা দেখাই। এখানে তোমরা আশা করি শব্দ দেখে বুঝতে পারছ যে কতটা নিস্তব্ধ এখানকার জায়গাটা। তোমরা কি দেখতে পাচ্ছ এখানকার রাস্তাটা কেমন? আমাদের বাইরের রাস্তাটা কিন্তু অন্যরকম, বাট এখানকার রাস্তায় যেহেতু কেউ আসে না এই জন্য এইরকম। দরজা জানলা দেখে তো ভাবতেই পারছো যে ভেতরটা কেমন হতে চলেছে, তো চলো ভেতরে যাওয়া যাক। সো গাইজ আমার এখানটা দেখা হয়ে যাওয়ার পর আমি ঘরে গেছিলাম, আর সেই ক্লিপটা আমার কাছে উড়ে যায় জানি না কি করে। আর এইখানে বাথরুমের সামনে এসে আমি দেখাচ্ছিলাম, জাস্ট এরমভাবে দরজাটা খুলে যায়। তো গাইজ আমরা মানে ওইখানে একটা দরজা ছিল, বাট আমরা যেমন ওই ঘরটা দেখালাম আবার এই ঘরটা এসে দেখানোর চেষ্টা করছি। তো মানে দরজাটা আওয়াজ হয়ে খুলে গেল, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। আমাদের ভয় ডর নেই কিনা জানি না, বাট এইটুকু জানি যে খুব টাফ হবে এই চ্যালেঞ্জটা। কি বিরাট থেরাও থাকতে পারে এখানে, যেহেতু একটা জল হাওয়াও তো হতে পারে না, কিন্তু কোনো জানলা খোলা নেই। তো হাওয়া করে হ্যাঁ এরকম বলে ভয় দেখাচ্ছিস কেন ভাই? সো আমরা ভেতরের একটা ঘরে চলে এসেছি, যেখানে উই পোকায় ভর্তি। জাস্ট এখানে মনে হচ্ছে কারোর একটা আঙুলের ছাপ, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। হ্যালো গাইস, তো এখানে সোনিয়া বসে আছে ভয়ের চোটে, আর আমাদের মধ্যে এখানে সব থেকে ভিডিও হচ্ছে সোনিয়া। সত্যি কথা বলতে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, অথচ এটা আমার বাড়ির কাছেই। কেন জানি না যে এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, বাট বাড়িটা বাইরে থেকে যত না ভুতুরে, ঘর থেকে আওয়াজ হচ্ছে। তুই কিছু আওয়াজ করলি? তুই তোর আওয়াজ পাচ্ছিস না? আমার কি কান বাজছে নাকি আমি? বাট আমি সত্যি কথা বলতে এসবে একদম ভয় পাই। তো অ্যাকচুয়ালি এখানটার গল্প হলো, আমরা এখানে এই যে ঘরটায় আছি, শোনা যাচ্ছে না শোনা যায়নি, এটা রিয়েল গল্প যে এখানে দুটো, একটা বর আর একটা বউ থাকতো, যারা কিনা বয়স্ক ছিল, তারা এই ঘরে পুড়ে মারা গেছে। আর যেই ঘর মানে যেখানটা দেখলে দরজাটা ওরকমভাবে খুলে গেল, একটা ব্যাচলার ছেলে থাকতো, সে ওখানে কী হয়েছিল জানিস? ওটা গল্পটা জানে না। ওখানে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছিলো। আমি জানি না এখানটা কতক্ষণ সেফ থাকতে পারবো, বাট বাইরে থেকে দেখা গেল যে জানলাগুলো যেমন খোলা খোলা ছিল, বাট ভেতরকার যে ঘরগুলো সেখানে জানলাগুলো খোলা যাচ্ছে না। আওয়াজ করছে, আমার খুব ভয় হচ্ছে। মায়েরই বলছে এখানে কেউ নেই, জানি না আমি এখানে কতক্ষণ থাকতে পারবো। তো হ্যালো গাইজ, আমরা আবার চলে এসেছি বাইরে। আমাদের কতটা গরম লাগছিল তোমরা ভাবতে পারবে না, আমি মানে ঘেমে পাগল হয়ে যাচ্ছিলাম। আর এখানে জানি না একটা অদ্ভুত টাইপের কি পড়লো, কি বললো আর সেকেন্ড টাইম আর একটা আওয়াজ হবে আমি বাড়ি যাও। আমি জানি না, সরি, আমি অনেক চেষ্টা করছি থাকার, বাট এটা পসিবল হচ্ছে না। এরকমভাবে এত আওয়াজ হলে কেউ কোনো দিন থাকতে পারে না। মানে একটা অদ্ভুত ঠান্ডা এখানে, তার উপর আওয়াজ হচ্ছে। জানি না কটা বাজে এখন, মানে এখন 1:30টা বাজে। এখন 1:30টাতে এরকম অবস্থা হলে 3টে বাজলে কী হবে? আমরা আবার চলে এসেছি, মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আর মোমবাতির সামনে চোখ বন্ধ করে বসে থাকবো। বলে থাকি যে চোখ বন্ধ করে এরকম করে বসে থাকলে মানে ওই কি বলে মানে দেখা পাওয়া যায়। এমনিতেই অনেক কিছু শুনে নিয়েছি, আর শিওর হতে চাই না, বাট তাও এটা একটা চ্যালেঞ্জিংয়ের মতো। তো চলো গাইজ, থাকা যাক আর ধরা যাক। তো চলো গাইজ, আমরা মোমবাতি জ্বালিয়ে একদম রেডি হয়ে গেছি। তো চল চোখ বন্ধ চুপ করে বসা যাক। কি করতে হবে এখন আমরা চলে এসেছি মানে যে ঘরটায় এখানে লোকটা পুড়ে গেছিল সেই ঘরটায়। আর আমি একদম বুঝতে পারছি না এখানে কিছু আছে কি না। তো চলো আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখি। আর কি হলো, কি হচ্ছে এটা? তৃষা কোথায়? তৃষা, এই তৃষা, আরে ও তোর পেছনে ছিল না? এই তৃষা, কি হচ্ছে এটা? লগ ইন করবি না। এই আমি তখন দরজা খুলে গেল, ওখানে কে একটা গায়ে হাত দিল। ভাই বন্ধ কর ভাই, ওই কোথায় ও ভাই, আমার ভাল লাগছে না। আমি ভাই প্ল্যান করছিলাম ভাই, ওটা সব তৃষার আমার প্ল্যান ছিল। এমনি তো 4টে বেজে গেছে, ঠিক আছে বুঝবুঝ বলে কিছু হয় না। তোরা এরকম করছিস তুই নাকি ভয় পাস না? আমাকে সব থেকে বেশি কিছু বলে অনেকে ইউটিউবার আমাকে, তোমরা বলো আমার গায়ে এরকম হাত দিচ্ছে। হ্যাঁ আমি এখানে একা, একদম একটা অন্ধকার করে এরকমই ওরকম ভূতে আমার শাড়িটা পরে কেউ বলেছিল। শাড়িটা আমি পরেছিলাম, আসলে আমি ব্যাগ করে নিয়ে এসেছিলাম, যেটা তৃষার আমার প্ল্যান ছিল। তোরা এরকম করছিস বাদ দে, 4টে বেজে গেছে, এমনি তো ভোর হয়ে গেছে, সকাল হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি বাইরে, তো এখন তো ভোর। হ্যাঁ তাই হোক, তো চলো আবার সকালে দেখা হবে। চ আর কাঁদতে হবে না। দুটো প্র্যাঙ্ক করেছো, তোতে ভয়তে কেঁদে ফেলেছি। তোমাদের সাথে আমি যদি রিভেঞ্জ না নিয়েছি গাইজ, আমি এটা রিভেঞ্জ নেবো। এই বাইরে কিচ্ছু নেই, ও ঘুরে মরে গেছে, সরিটাই মরেছে। যদি আমার চুপ করে চলে আসে তখন আমি যাই না, তো যে চলে গেছে চলে গেছে, যা হয়েছে হয়েছে, তো আমি জানি না। আবার দেখা হচ্ছে, আমি বাইরে বেজে তোদের সাথে দেখা করছি। এখানে আমি আর থাকবো না ভাই। তোরই ইচ্ছা ছিল আসার, ঠিক আছে আমি তোদের দেখালাম যে ভূতের খুব ইচ্ছা ছিল না, ভূতটা আকার দেখিয়ে দিয়েছি পুরো। আমি রিভেঞ্জ নেব। প্র্যাঙ্ক করে এরকম ফালতু প্র্যাঙ্ক আর প্লিজ করিস না। তুই নাকি ভয় পাস না ভাই? ভয় তোকে যদি কেউ ঘরে এসে এরকম হাত দেয়, এরকম ভূতের মতন বসে থাকে, আমি রিয়েল ভূত দেখতে পাচ্ছি তাও ভয় পাবো না? এরকম আমার কেন শুনতে পাচ্ছিস? তুই বন্ধ কর না ভাই, এখনো তুই ভিডিও। ভাই দরজা খোল, ভাই দরজা খুলছে না কেন? তৃষা কোথায়? ও দরজা তো খোলতো না। তো গাইজ আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, ভোর হয়েও গেছে দেখতেই পাচ্ছ। এখন কোথায় কটা বাজে ভাই? 5টা বাজে। তৃষা কোথায় ভাই? ও আমাদের আগে বেরিয়ে গেছে। ফোন করেছে, পৌঁছেছে। আমার কষ্ট হচ্ছে যে আমরা বাড়ি গিয়ে তারপর কথা বলছি, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। জানি না এসব কী হচ্ছিলো, তো স্টে টিউন গাইজ। সো গাইজ দেখতে পাচ্ছ আমি আমার ঘরে চলে এসেছি, আর ওরা গেছে হাত পা ধুতে। ওরা প্র্যাঙ্ক করে থাকলেও আমি দরজাটা খুলে যাওয়া, আসার সময় ওরকম একটা আওয়াজ হওয়া, হয়তো কোইন্সিডেন্টলি না, এত কিছু কিভাবে সম্ভব, তো কিছু বলার নেই, জানি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলো না। খুব ভয় পেয়ে গেছিলাম আজকে, অন্তত আমার জন্য একটা লাইক করে দিও, ফ্রি তো বলো লাইক, তো প্লিজ লাইক করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলে এলাম, আর ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও নিচে লিখো। এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, একটু খারাপ, কারণ বুঝতেই পারছো কি হয়েছে। এখন যে প্রায় 5টার মতো, যাই হোক আমি এবার একটু ঘুমাই, কারণ সারা রাত ঘুমাইনি, হুজ্জুতি প্লাস জামা কাপড় নোংরা হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থেকো, পাশে থেকো।